আমার কাছে আসে নাই, অভিযোগ দেয় নাই, এবং সে তার সাথে আমার দেখাও হয় না, টেলিফোনও কথা হয় বাদ। সে মন মনে একটা মামলা করেছে, আমার মনে হয় একটা সংবদ্ধ চক্র। অতীতেও অনেক ওসির বিরুদ্ধে, এই থানার তিনজন ওসির বিরুদ্ধে মামলা করেছে, আমার বিরুদ্ধে অনুরূপ ভাবে একটা মামলা। একটা হচ্ছে রানী, একটা হচ্ছে সাথী, একটা হচ্ছে কাজল, বিভিন্ন নাম, বিভিন্ন নাম ব্যবহার করতেছে, বিভিন্ন নাম। ধন্যবাদ। রানী নামে এক মহিলা আমার বিরুদ্ধে মামলা করেছে এরকম একটা অভিযোগ, এবং মামলাটা বিজ্ঞ আদালতের করেছে। আপনি সরাসরি ক্যামেরার দিকে ধন্যবাদ। রানী নামে এক মহিলা বিজ্ঞ আদালতে একটা মামলা করেছে। আসলে এই রানী নামে মহিলা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিচ্ছে, অতীতে অনেক নাম হইতে পারে, এটা আমার জানা নাই। আমি অনেকের সাথে কথা বলছি, কথা বলার পরে ওনারা যেটা বললো যে ওরা নাকি আপনার এক এক সময় এক একটা নাম ধরে এক একটা বাড়িতে বাড়ানে নিয়ে অপকর্ম শুরু করে, আপনার নানা ধরনের অপকর্ম শুরু করে, এবং কোনো কোনো বাড়িওয়ালারাও কেন বাড়িওয়ালাকেও নাকি তারা বিভিন্নভাবে ফাঁসায় টাকা পয়সা নিয়ে তখন আপনার পালায় যায়। তো এখানের ঘটনা কিন্তু আপনার এইরকম অবস্থা একটা নিচ্ছে, এটা হলো বাড়িওয়ালার মুখের কথা যে তিন মাস তার ভাড়া দিচ্ছে না, কখনো সে আপনার পিস সারছে, কখনো আপনার আপনার দেখা যাচ্ছে যে আপনার নেতা পরিচয় দিচ্ছে, হ্যাঁ আবার সাংবাদিকও পরিচয় দিচ্ছে, কিন্তু আমরা যে খোঁজখবরটা নিয়েছি আসলে তারা সাংবাদিক না, এই প্রতারণা করাটাই তাদের মূল ইয়া, এবং স্থানীয় কিছু লোক আপনার অসাধু লোক তাদেরকে এই কাজগুলো করাচ্ছে, এটাও জানতে পারছি। তো আপনারা কি এই বিষয়ে একটু খোঁজ খবর নেবেন কিনা? আমি আসলে এই ঘটনা ঘটার পরে এই স্থানীয়ভাবে আমি তো এলাকায় দীর্ঘদিন কাজ করছি, তো ওই এলাকায় আমি খোঁজ নিয়েছি এলাকার মানুষ যারা অনেকের সাথে আমার কথা হয়েছে, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে, মসজিদের ইমামের সাথে, তারা যেটা জানাইলো যে বাড়িওয়ালা একটা নিরাহ এবং তার ছেলেরাও নিরাহ, তার তিন মাস ভাড়া দিচ্ছে না, ভাড়া না দেওয়ার পরে বলছে যে আপনি আমার ভাড়াটা দিয়ে আপনি চলে যান, আমার আমার বাড়িটা ছেড়ে দেন। বাড়ি ছাড়তে কেন বললো, এই জন্য ওই মামলার উৎপত্তি, এটা বাড়িওয়ালার স্থানীয় লোকজনের বক্তব্য। আচ্ছা আপনাকে আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি এবং তদন্ত করছি। আচ্ছা আপনার প্রশ্ন হলো যে এই যে আপনি এর আগে ওরা তিন তিনটি মামলা দিতে বলেছেন, আসলে এরাই মামলা কেন দিচ্ছে, মানে উদ্দেশ্য কি, কি জন্য মামলাগুলো দেয়? এটা আমার মনে হয় যে বললাম একটা সংবদ্ধ চক্র, এদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এটা ওসিকে মানে পুলিশকে দুর্বল করার জন্য এটা করে। এর আগে যে মামলাগুলো হয়েছিল এগুলোর রিপোর্ট কি আপনি জানেন কিনা? মানে সব মামলাগুলো খারিজ হয়েছিল ওসিদের বিরুদ্ধে, এই মিথ্যা প্রমাণিত হয়েছে। তাহলে আপনি কি মনে করেন যে তাদের টার্গেটই ওসিকে যদি ফাঁসানো যায় তাহলে তাদের একটা ফায়দা? আমার বিরুদ্ধে সর্বশেষ, এরপর আবার যে হবে না তার নিশ্চয়তা নাই, তো এই পত্রে আপনার পুলিশ প্রশাসন বা উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবেন কিনা? বিজ্ঞ আদালত এটা তদন্ত করছে, বিজ্ঞ আদালত তদন্ত শেষে যদি আমি ন্যায় বিচার পাই এবং এটা ঝামেলা শেষ হয়ে যায়, এর পরবর্তীতে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা একটা আইনগত ব্যবস্থা নিব। ধন্যবাদ।